তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওয়ে আমরা কথা বলবো অ্যাশের এমন পাঁচটি পোকেমনকে নিয়ে যারা মেগা রেভলিউশন হলে অ্যাশ সব থেকে বেশি ভয়ানক এবং বেশি শক্তিশালী ট্রেনার হতো এবং সে সব নিয়েই জিততো। তো চলো বন্ধুরা, টাইমটা না নষ্ট করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো নম্বর 5-এ যে পোকেমনটি আছে সেটি হলো গ্রেলিন। তো বন্ধুরা, গ্রেলিন একটি আইস টাইপ পোকেমন এবং খুবই ভালো পোকেমন গ্রেলি, এবং লুকটাও অত্যন্ত ভালো। এবং বন্ধুরা, এই পোকেমনের যেটা মেগা রেভলিউশন রয়েছে সেটি খুবই ভালো, কিন্তু দুঃখের বিষয় একটাই যে এই পোকেমনের মেগা রেভলিউশন আমাদের হিরো অ্যাশের কাছে নেই। এবং যদি গ্রেলি আমাদের হিরো অ্যাশের কাছে থাকতো বা গ্রেলির মেগা রেভলিউশন অ্যাশের কাছে থাকতো, গ্রেলি তো অ্যাশের কাছে অবশ্যই রয়েছে, থাকলে অ্যাশ হয়তো সিনোলিক জিততে পারতো। তো বন্ধুরা, সেই কারণে গ্রেলিকে নাম্বার 5-এ রাখা। তো চলো বন্ধুরা, আগেই যাই নাম্বার 4-এর দিকে। তো নাম্বার 4-এ যে পোকেমনটি আছে সেটি হলো ফিজিওট। তো বন্ধুরা, ফিজিওটকে আপনারা অবশ্যই চিনে থাকবেন। ফিজিওট একটি ফ্যাং এবং নর্মাল টাইপ পোকেমন যেটি অ্যাশ কন্ট্রোলে ধরেছিল, এবং এই পোকেমন সত্যি অত্যন্ত খুবই ভালো ফ্ল্যাং টাইপ পোকেমন এবং ফ্ল্যাং টাইপ মুভও করতে পারে। তো বন্ধুরা, এই পোকেমনেরও একটি মেগা রেগুলেশন রয়েছে, কিন্তু আমাদের হিরো অ্যাশের কাছে নেই। তো এবং এটি থাকলে অ্যাশ খুবই শক্তিশালী একটি ট্রেনারে রূপান্তরিত হতো। তো সেই কারণে পিজিওটকে আমরা নাম্বার 4-এ রেখেছি। তো চলো এগিয়ে যাই নাম্বার 3-এর দিকে। নাম্বার 3-তে যে পোকেমনটি আছে সেটা সত্যিই আমার একটি ফেভারিট পোকেমনের মধ্যে পড়ে, এবং সেই পোকেমনটির নাম হচ্ছে হেরাক্রস। তো বন্ধুরা, হেরাক্রসের মেগা রেভলিউশনটা এতটাই খতরনাক ছিল যা আপনারা অবশ্যই ভাবতে পারেননি যে হেরাক্রসের মেগা রেভলিউশন এতটাই খতরনাক হবে। এবং এই পোকেমনের মেগা হর্ন অ্যাটাকটা এতটাই বেশি পাওয়ারফুলি ছিল যা যে কোনো পোকেমনকে হারাতে সক্ষম ছিল। তো এবং সেই কারণে আমরা এই মেগা হেরাক্রসকে আমাদের এই লিস্টে নিয়েছি। তো চলো এবার আগে যাই নাম্বার 2-এর দিকে। তো নাম্বার 2-এ যে পোকেমনটি আছে সেটি হলো স্কেপটাইল। তো স্কেপটাইল এমনই একটি পোকেমন যা একটি গ্রাস টাইপ পোকেমন, এবং যখন এটির মেগা রেভলিউশন হয় তখন এটা ড্রাগন এবং গ্রাস টাইপ পোকেমন হয়ে যায় যা খুবই ভালো কম্বিনেশান। এবং এই পোকেমন এতটাই পাওয়ারফুল হয়ে যায় যা আপনার কল্পনার বাইরে চলে যাবে। এবং এই মেগা রেভলিউশনটা যদি অ্যাশের কাছে থাকতো, তাও অ্যাশ খুবই শক্তিশালী একটি ট্রেনার হতো, কিন্তু এই রেভলিউশনটা অ্যাশের কাছে নেই। তো চলো বন্ধুরা, আগেই যাই নাম্বার 1-এর দিকে। তো নাম্বার 1-এ যে পোকেমনটি আছে সেটি হলো চার্জার। তো চার্জার একটি ক্যান্ট্রোজেনের ফায়ার টাইপ পোকেমন, এবং এই পোকেমনটা সত্যি খুবই ভালো, এবং ফ্ল্যাং টাইপ অ্যাটাকও করতে পারে এবং ড্রাগন টাইপ মুভও করতে পারে। এবং এই যে পোকেমনটি আছে এটি একটি অত্যন্ত ভালো লেজেন্ডারি পোকেমনের সমান বললেও চলে, কারণ এটির দুটো মেগা রেভলিউশন আছে, একটি ওয়াই একটি এক্স। এক্সটা তো খুবই ভালো, ওয়াইটাও ভালো, কিন্তু এক্সটা এতটাই পাওয়ারফুল হতো না, কারণ এক্সের কালার এবং পাওয়ারকে দেখে লোক এক্সকে বেশি পছন্দ করেছিল। এবং এই পোকেমনটি খুবই ভালো সত্যি, এবং এই পোকেমনটি যেহেতু আমাদের হিরো অ্যাশের কাছে থাকতো মেগা রেভলিউশনটা, তাহলে আমাদের হিরো অ্যাশ খুবই একটি শক্তিশালী ট্রেনারে রূপান্তরিত হতো, বাট সেটা হয়নি। তো সেই কারণে আমরা চার্জার বা মেগা চার্জারকে নাম্বার 1-এ রেখেছি। তো আপনাদের কি মনে হয়, এই পোকেমনকে নাম্বার 1-এ রাখা উচিত না উচিত নাই? কমেন্ট বক্সে নিশ্চয়ই বলে জানাবেন। আর চলো বন্ধুরা, আজকের ভিডিওটা বা সেখানেই শেষ করছি। যেহেতু ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক নিশ্চয়ই করবেন, সাথে সাথে আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আপনি যেহেতু আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে করতে হবে।